রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির ভেতর থেকে উদ্ধার 1200 কেজি গাঁজা। বড়সড় সাফল্য বনগাঁ থানা পুলিশের। বনগাঁ থানা সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে বনগাঁ থানার পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে, বনগাঁ থানার অন্তর্গত ঘাটবাওর পঞ্চায়েতের নেতাজিনগর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটি 10 চাকা লরি। দীর্ঘ সময় লরিটি রাস্তার ওপর ওইভাবে দাঁড়িয়ে রয়েছে। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ হানা দেয় এলাকায়। গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গাড়িটিতে চালক বা খালাসি না থাকায় পুলিশের পক্ষ থেকেই গাড়িটিকে থানায় আনা হয়। গাড়ির ভেতর তল্লাশি চালান পুলিশ কর্মীরা। ড্রাইভারের কেবিনের ভেতর চালকের পাশের সিটের নিচ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, খালাসির সিটের নিচে বিশেষ উপায়ে আলাদা জায়গা তৈরি করা হয়েছিল, তার ভেতরেই লুকানো ছিল বিপুল পরিমাণ ওই গাঁজা। তবে ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সীমান্ত শহর বনগাঁ, উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে বনগাঁ গাইঘাটা বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশ সীমান্ত লাগোয়া। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে চোরাচালান এই এলাকার একটি বাড়তি সমস্যা। পুলিশের একাংশের অনুমান, পাচারের জন্যই গাঁজাগুলিকে ভিন রাজ্য থেকে আনা হয়েছিল। এদিন উদ্ধার হওয়া গাঁজা বারাসাত জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পেছনে কারা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজ শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন, রবিবার ভোরবেলায় বনগাঁ পৌরসভা সংলগ্ন ঘাটবাওর অঞ্চলের নেতাজিনগর বলে একটা জায়গা আছে, তার রাস্তার পাশে একটা লরি দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। এখন গ্রামের মানুষ খবর দেয় এবং পুলিশের কাছেও খবর আসে এরকম একটা। পুলিশ যে দেখে যে সেখানে কোনো ড্রাইভার নেই, কোনো খালাসি নেই, গাড়িটা ওরকম পড়ে আছে, তখন ওরা গাড়িটাকে সিজ করে বনগাঁ থানায় নিয়ে আসে। এবং বনগাঁ থানায় নিয়ে এসে কেন এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে হদিশ কি, যখন কিছুই উদ্ধার করতে পারছিল না, তখন তারা গাড়িটাকে সার্চ করতে যে দেখে যে গাড়ির মধ্যে ড্রাইভারের সিটের পিছনে একটা কেবিন মতো তৈরি করা হয়েছে। সেই কেবিনটা দেখে তাদের সন্দেহ এবং কেবিনটা কিছু অংশ ভেঙে দেখতে পায় তার মধ্যে প্রায় 1200 কেজির উপরে, 1200-1300 কেজি আনুমানিক ওজন হবে সেরকম একটা গাঁজা আর মানে ওখানে মজুত করে রাখা রয়েছে। এবং ভিন দেশ থেকেই, ভিন রাজ্য থেকেই মনে হয় এই গাঁজাগুলো এসেছিল আমাদের এখানে, এখান থেকে বাংলাদেশে যাচ্ছিল না, এখানে পাচার হবে সেইটা পুলিশ এখন তদন্ত করে দেখছে। এবং সেই গাঁজাটা উদ্ধার করা হয়েছে এবং এই মর্মে আজকে বনগাঁ থানার তরফ থেকে আমাদের NDP-এর 6 নম্বর কোর্টকে একটা ইন্টিমেশন দেওয়া হয়েছে এবং একটা সুমোটো FIR করে সেখানে পাঠানো হয়েছে এবং মালগুলো উদ্ধার হয়ে এবং সেটা কেমিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং এখনও পর্যন্ত যারা এর মধ্যে দুষ্কৃতিকারী জড়িত তাদের পুলিশ উদ্ধার করতে পারেনি এখনও, মানে অ্যারেস্ট করতে পারেনি তাদের। তদন্ত চলবে, আশা করি যে শীঘ্রই সেই কালপিটসরা অ্যারেস্ট হবে এবং তাদেরকে কোর্টে প্রডিউস করে যাতে সাজা হয়। এই ধরনের যারা নার্কোটিকের ব্যবসা করছে, এই ধরনের গাঁজা হেরোইন এইসব ব্যবসায় জড়িত, তাদেরকে শীঘ্রই পুলিশ বনগাঁ থানা ধরতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।